পাচ্ছো? ছাত্রী মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে বিচার আমরা করবো। একদম অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফকে। ডেড বডি গুলো এখন রেখে দাও, কালকে ডেড বডি গুলো নিয়ে র্যালি হবে। আজকে পরিবার গুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না, ঠিক 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 সব ফোন রাখবে। এবং আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। একদম একদম চালাকি হচ্ছে যাতে তুমি ভোটটা না করতে পারো। একদম একদম আছি ফিল্ডে, আমি পড়ে আছি। এরা কারা করেছে? সিআরপিএফ 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 লোকগুলো কারা? পুরো আমাদেরই লোক, আমাদেরই লোক। কাজ করো, পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে ওকে এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন। ঠিক ঠিক এখনই স্টেটমেন্ট নিতে গেলে করবে না, ভালো করে এফআইআর করতে হবে লয়ারের সাথে কনসাল্ট করে, যাতে এগুলো ওদের কমান্ডন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা পাচ্ছে। এসপি কেও পাঠাতে হবে, আইসি কেও পাঠাতে হবে। ঠিক ঠিক এখন মাথা ঠান্ডা করে ভোট করে এজেন্টদের চেঞ্জ দাও। সব বুথে নিশ্চিন্তে কাজ করো, সব বুথে এজেন্ট আছে। দুটো আমি যাচ্ছি, সব কিছু জায়গায় যাচ্ছি। মানুষ চারিদিক গিয়ে বলি যে চিন্তা করার কোনো কারণে ভোটটা না দিতে পারেন, যাতে তার জন্য এরা এরকম করবে। ঠিক ওরা এনপিআর করবে, ওরা ডিটেনশন ক্যাম্প করবে। তাই একদম একদম কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি দেখে